বার করতেছি আমরা, যেখানে হিরোইন ছিল সিসি ক্যামেরা তার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন কাজল আরফিন অমির নতুন একটি নাটক রিলিজ হতে চলেছে এবং আপনারা হয়তো জেনেছেন যে সে নাটকটির নাম কি হচ্ছে। দর্শক, সেই নাটকটির নাম হচ্ছে অসম। কখন মুক্তি পাচ্ছে এই নাটক বা কিভাবে দেখবেন এই নাটক সম্পূর্ণ বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওর মূল পয়েন্টে চলে যাওয়া যাক। প্রথমত আলোচনা করা যাক এই নাটকটির বিষয় সম্পর্কিত কি বিষয় নিয়ে থাকছে এবং কি নতুন চমক থাকছে সে সম্পর্কে। প্রথমত আপনারা নাটকটিতে যে বিষয়টি লক্ষ্য করবেন সেটি হচ্ছে স্বামী স্ত্রী দুটি সন্তান দেখতে পাবেন, খুব সিমসাম সুখী পরিবার, কিন্তু লোক দেখানো এ সময় আসলে কি তারা সুখী। দ্বিতীয় যে বিষয়টি দেখতে পাবেন সেটি হচ্ছে মধ্যবিত্ত পরিবারে অর্থ না থাকলেও সুখ শান্তি থাকে, কিন্তু এই যুগে এই অসময়ে এসে সুখ শান্তি কতটুকু বা সত্য। এবং এরপরে তিন নম্বরে যে বিষয়টি দেখতে পাবেন সেটি হচ্ছে বন্ধুত্ব প্রেম নাকি বাস্তবতা, কোনটি সত্য নাকি প্রতিটি হাসি মুখের আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু। এবং চতুর্থ যে বিষয়টি লক্ষ্য করবেন সেটি হচ্ছে পুলিশ সাংবাদিক আইনজীবী সমাজে তারা সত্য ন্যায়ের প্রতিচ্ছবি, কিন্তু এই অসময়ে দাঁড়িয়ে আছে তাদের সত্যতা কি, এসব সম্পর্কিত দেখতে পাবেন এই অসময় নাটকটি। তো দর্শক, নাটকটি মূলত আপনারা কিভাবে দেখবেন এবং কত তারিখে নাটকটি মুক্তি পেতে যাচ্ছে? দর্শক, আপনারা নাটকটি দেখতে পাবেন বঙ্গবিড়িতে এবং নাটকটি রিলিজ হতে যাচ্ছে 18 জানুয়ারি। তো দর্শক, নাটকটি দেখতে চোখ রাখুন, বঙ্গবিড়িতে থাকছে নতুন চমক। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।